আমরা আজকে যে সব বিষয়গুলো দেখব আমি একটু দেখাচ্ছি। প্রথমত হচ্ছে যেহেতু আমরা মোটামুটি কিছু জানি, আমরা এই ধরনের স্বাভাবিক একটা ইমেজকে কিভাবে ভেক্টরে রূপান্তরিত করব সেটা দেখাবো। এইখান থেকে অনেক সময় আমরা কিছু লঘু করতে হয়, পায়রা উড়ে এরকম কিছু করতে হয় সেটা দেখাবো। এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে করতে সেটা দেখাবো, একদম ইজি কাজ। এবং এই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে করতে সেটাও দেখাবো, এইটা কীভাবে করতে সেটা দেখাবো। এরপরে বাকি যেসব কাজগুলো রয়েছে আপনারা আশা করছি পারবেন, এবং সর্বশেষ এই কাজটি আমরা আজকেই করব। তো চলেন আমি শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। আমি এখানে যে ছবিটা রয়েছে সেটা আনবো, সেটা অনেকভাবে আনা যায়, ফাইল প্লেস থেকে আনা যায়। যেমন রয়েছে এটা, এই ফাইলটা, এই ফাঁকিটা আমি নিলাম। ফাঁকিটা আনার পরে এখানে এখন মাঝখানে একটা ক্রস চিহ্ন এসেছে, এই ক্রস চিহ্ন যদি আমি এটাকে মুছতে চাই, মানে ক্রস চিহ্ন থাকা মানে হচ্ছে এই ফাইলটা লিঙ্ক করা। আমি যখন ফাইলটা এনেছিলাম তখন লিঙ্কে টিকমার ছিল, এখানে টিকমার ছিল। যখন আমি ফাইলটাকে ক্লিক করি এখানে এই যে লিঙ্কে টিকমার ছিল, এই কারণে ফাইলটা এভাবে এসেছে। তো আমি যদি লিঙ্কটা থেকে টিকমারটা তুলে দিয়ে আনি তাহলে কিন্তু এই ক্রস চিহ্নটা থাকবে না। কিন্তু যদি কোনো কারণে আপনি এনে ফেলেছেন সেক্ষেত্রে আপনি কী করবেন, জাস্ট উপরে এমবেড অপশনে টিকমার্ক দিবেন। এমবেডে যদি আপনি ক্লিক করেন এই ক্রস চিহ্নটা চলে যাবে। এই লিঙ্ক অপশনটা থাকলে অনেক সমস্যা, আর বাবা সেটার অনেক উপকারিতা দুইটা রয়েছে, সেটা আমরা সামনে দেখাবো। তো এই ধরনের কোনো অবজেক্টকে যদি আমরা ভেক্টর করতে চাই সেটা করতে হলে প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে প্যান টুল দিয়ে করতে হয়। প্যান টুল এখানে রয়েছে, প্যান টুল। এই প্যান টুলের কাজ যিনি জানবেন বা যিনি বুঝবেন তিনি গ্রাফিকে অর্থাৎ গ্রাফিক ডিজাইনে খুব ভালো করতে পারবেন। তাহলে একটু দেখাচ্ছি এটাকে দিয়ে আপাতত এটা কিভাবে আমি ভেক্টর করব। প্রথম পদক্ষেপ যেটা কঠিন পদক্ষেপ সেটা দেখাচ্ছি, এরপরে দেখাবো সহজ পদক্ষেপ। আমি প্যান্ডুলটা নিলাম, প্যান্ডুলটা নিয়ে আমি এই পাখির এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করা অবস্থায় আমি আর ক্লিক করবো না আপাতত। এখানে প্যান্ডুলের সবচেয়ে মজার খেলা, এখান থেকে আমি এখানে একটা ক্লিক করে আমার মাউসে ক্লিক করে আমি এটাকে ক্লিক করে ধরে রেখেছি, ছাড়ি নেই, ক্লিক করে ধরে রাখতে হবে। ধরে রেখে যেভাবে পজিশন দিলে আপনার ওই দাগ বরাবর বসবে, সেই পর্যন্ত আপনি নাড়াচাড়া করে তারপরে ছাড়বেন। ছাড়ার পরে এখানে ফিলে কালার রয়েছে, এটা নান করে দিবেন, না হয় আপনি ড্রয়িং করার সময় সমস্যা হবে। এটা নান করে দিবেন আর স্ট্রোকটাকে কালার দিয়ে দিবেন, এখানে ক্লিক করে স্ট্রোক কালার দিয়ে দিবেন। সেটা আপনি সাদা দিতে পারেন অথবা এখান থেকে লালও দিতে পারেন, আমি লাল দিয়ে দিলাম। এবার এখানে আপনি দ্বিতীয় পর্যায়ে যেতে হলে এখানে যেই অ্যাঙ্করটা রয়েছে অ্যাঙ্করের সাথে একটা হ্যান্ডেল অ্যাড করা আছে, এই হ্যান্ডেলটাকে ফেলে দিতে হবে। এখানে একটা জিনিস বুঝ যাই, এখানে দুইটা যে মাথা দেখাচ্ছে এই দুটা মাথাকে বলা হয় হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা একটা হ্যান্ডেল বাদ দিতে হবে, আমি এই হ্যান্ডেলটা বাদ দেবো। এটার জন্য আমি এখানে জাস্ট আবার এখানে একটা ক্লিক করছি, দেখেন এই হ্যান্ডেলটা চলে গেছে, জাস্ট এই হ্যান্ডেলটা আছে। এই হ্যান্ডেলের কাজ কি সেটা সামনে আমরা কাজ করতে করতে আস্তে আস্তে বুঝে যাবে। এবার আমি এখান থেকে এইবার আসি একটা ক্লিক করে, যতক্ষণ পর্যন্ত ওই শেপের সাথে মিলছে না মাউসটা চেপে ধরে ততটুকু কাজ করছি, এবং তারপরে মাউসটা ছেড়ে দিচ্ছি। এখানে আবার ক্লিক করলাম, ক্লিক করে এবার আমি এখান থেকে টেনে এই পর্যন্ত নিয়ে এটাকে দিলাম, আবার এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি সেমভাবে এখানে করলাম। এই প্যান টুলটাকে যত আপনারা যথাসাধ্য সবচেয়ে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্যান টুল দিয়ে, প্যান টুলের কাজ থাকবে বেশি। এখানে কিন্তু আমি যেহেতু এখান থেকে রাউন্ড করতে হবে সেজন্য আমি এখানে কিন্তু আর অ্যাঙ্কর হ্যান্ডেলটা কাটিনি, আমি এখান থেকে এইভাবে দিয়ে মিলানোর চেষ্টা করছি। যখন কোথাও কর্নার করতে হবে তখন ক্লিক করে একটা হ্যান্ডেল ফেলে দিবেন, তখন এখানে কর্নার তৈরি হবে। যদি আমি এখানে হ্যান্ডেলটা না ফেলি এখানে দিয়ে গেলে দেখেন এখানে রাউন্ড হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এখানে কর্নার হবে, তাহলে আমি এখানে জাস্ট একটা অ্যাঙ্কর ক্লিক করলাম চলে গেল। আমি আবার এখানে এটুকুতে হালকাভাবে দিলাম, দেওয়ার পরে এখান থেকে একটা টান দিলাম, আবার এটা ফেলে দিলাম, এখানে হালকাভাবে দিলাম, দেখেন এখানে কিন্তু একটু কর্নার আছে তাই আমি কর্নার করছি। ওকে, প্যান্টুলকে প্যান্টুলের যিনি এক্সপার্ট হতে পারবেন তিনি কিন্তু গ্রাফিক খুব ভালো করতে পারবেন। আশা করছি আমি এখন যতটুকু বলেছি এটা আপনি বুঝতে পেরেছেন। এখানে কিছু বিষয় রয়েছে, আমি কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি করার পরে এই হ্যান্ডেলটা ছিল এই দিকে, তো এই অবস্থায় আমি এই হ্যান্ডেলটা এই দিকে থাকা অবস্থায় কিবোর্ডে
অল্টান চেপে আমি এখানে টেনে নিয়ে আসছি, এই কারণে হ্যান্ডেলটা এদিক চলে আসছে। কিবোর্ড আমি অল্টান প্রেস করে করেছি। এটা আমি শর্টকাট কিটা চালু করে দিচ্ছি, যাতে করে আপনারা শর্টকাট কি দেখি বুঝতে পারেন। এবার এখানে আমি কাজ করব। এতক্ষণ আমি প্রত্যেকটা অ্যাঙ্কর থেকে হ্যান্ডেল ফেলে দিয়েছিলাম, ফেলবো না, বারবার অল্টান প্রেস করে আমি কাজ করব। বারবার অল্টান প্রেস করে আমি কাজ করব। এই পেন্টুল চালানোটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়, যে যত বেশি এটা চালাতে ওস্তাদ হবেন সে তত বেশি ভালো করতে পারবেন আশা করছি। তো আমি আমার নিয়মে করছি। এরপরে সহজ কৌশলটাও দেখাবো। এটা হচ্ছে মূলত একটা কাজ পারফেক্টলি করার জন্য মূলত আমরা করি এই পেন্টুলের কাজ। কিন্তু আপনাদেরকে সবচেয়ে বেশি করতে হবে পেন্টুলের কাজে, কিন্তু অনেক কিছু কাজ, আপনি লোগো করতে যান, ক্রিয়েটিভ একটা শেপ করতে যান, এটার ক্ষেত্রে কিন্তু পেন্টুলের বিকল্প নেই। এখানে আমি জাস্ট প্রতিটা ড্রয়িং রং নিচ্ছি, আপনি চাইলে একটু মডিফাই করতে পারেন, কোনো সমস্যা নেই। যারা বুঝতে কষ্ট হবে আমাদেরকে পরবর্তীতে জানাবেন। আশা করছি আপনি একটু মনোযোগ দিতে হবে আমি কি করছি সেটার জন্য। তা আমি এটা হচ্ছে জাস্ট ফুলের ছবি আঁকবো না, আমরা অনেক সময় কিছু ছবি আঁকি বা স্বাধীনতা দিবসের ব্যানার যখন দেখি সেখানে দেখি যে এই ধরনের কিছু ড্রয়িং থাকে, জাস্ট পাখিটা উঠতেছে এই ধরনের থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটার কাজ, এটার কাজ থাকে আপনার এই। এটা হলো কঠিন যেভাবে করতে হয় পেন্টুল দিয়ে সেটা। আর আরেকটা রয়েছে যেটা, সেটা হচ্ছে ইমেজটা সিলেক্ট করবেন, উপরে লেখা আছে দেখেন ইমেজ স্ট্রেস, ইমেজ স্ট্রেস। এখানে যদি না থাকে অন্য একটা অপশন আছে সেটা দেখাচ্ছি আমি। এখানে গিয়ে মেক, তাহলে আপনি অবজেক্টে গিয়ে ইমেজ স্ট্রেসে গিয়ে করতে পারেন, অথবা এখানে দেখেন কন্ট্রোল বারে দেখাচ্ছে ইমেজ স্ট্রেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে এইভাবে শো করবে, এটা কিন্তু ফিনিশিং হয়নি, এখন আপনাকে ফিনিশিং করতে হবে। ট্রেস অপশন আছে, ট্রেসে ট্রেস প্যানেলে যাবেন আপনি। এটা হচ্ছে ইমেজ স্ট্রেসের অপশনে ক্লিক করার পর আপনার ইমেজ স্ট্রেস প্যানেলে যাবেন। ইমেজ স্ট্রেস প্যানেলে যাওয়ার পরে এখানে অ্যাডভান্স অপশনে যাবেন। অ্যাডভান্স অপশনে গিয়ে এখানে প্রথম থ্রেশহোল্ডটা বাড়িয়ে দিবেন, থ্রেশহোল্ড বাড়িয়ে দিয়ে এরপরে এখানে পাথটাকে বাড়িয়ে দিবেন, আরো বাড়াবেন, তারপর হচ্ছে কর্নার বাড়াবেন এবং নয়েজটাকে জিরো করে দেওয়ার চেষ্টা করবেন। এবং এখানে দিবেন ইগনোর হোয়াইট। ইগনোর হোয়াইটটা কেন দেবো? ইগনোর হোয়াইটটা দেবো, আমি চাচ্ছি যে সাদা ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটা চলে যাবে, সেজন্য আপনাকে এখানে ইগনোর হোয়াইটে টিকপা দিতে হবে। সাদা ব্যাকগ্রাউন্ড চলে গিয়েছে, এবার জাস্ট এক্সপ্যান্ড ব্যাকটা হয়ে গেছে। তাহলে এখানে আপনি যেটা করলেন সেটা হচ্ছে একটা সাদা কালো ছবিকে খুব সহজে ভেক্টর করলেন। দুইটাই প্রায় কাছাকাছি, কিন্তু প্যান্ডুলেরটা একটু নিখুঁত থাকবে, এটাতে কিছু প্রবলেম থাকবে। এটা দেখেন প্যান্ডুলের এখানে কিন্তু প্রত্যেকটা রাউন্ড, বাট ওইখানে এখানে কর্নার কর্নার হয়ে গেছে, এই হচ্ছে ডিফারেন্ট। যদি হাই রেজলিউশন থাকে তাহলে আপনি এইভাবে ইমেজ টেস্ট করে নিতে পারেন, এবং এটা যদি ইমেজ টেস্ট করেন পরবর্তীতে আপনি এটাকে আপনার পছন্দ মতো কালার চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো কালার চেঞ্জ করে নিতে পারবেন এটাকে এবার, ঠিক আছে, যে কোনো কালার করতে পারবেন। প্রথম কাজ হচ্ছে এটা, আমরা আজকে এই জিনিসটা দেখলাম, কারণ আমরা যখন স্বাধীনতা দিবসে পাখি আঁকি তখন কিন্তু এই ধরনের কাজ করতে হয়। আমি আরো কিছু পাখি নিয়েছিলাম, ওটাও নিয়ে আমি হয় কিনা দেখি। এই পাখিটা নিলাম আমি, একই নিয়ে আমি কাজ করবো ইমেজ স্ট্রেস দিয়ে। ইমেজ স্ট্রেসে যাই আমি ট্রেসিং প্যানেলে গেলাম, গিয়ে এখান থেকে আমি থ্রেশহোল্ড বাড়ালাম, পাথ বাড়ালাম, কর্নার বাড়ালাম এবং নয়েজটা জিরো করে দিলাম, ইগনোর হোয়াইট দিলাম, এবার এক্সপ্যান্ড করে দিলাম, বাস ডান। এবার কালারটা আমি এখান থেকে এই কালার আর এই কালার দুইটা সেম কালার করতে চাচ্ছি। এখান থেকে আইগ্রাফার নিয়ে জাস্ট এটাতে ক্লিক করলে এটা কালার চেঞ্জ হয়ে যাবে, সরি কালার চেঞ্জ হয়নি, এবার চেঞ্জ হবে, কালার ফতম লাল করে দিলাম, ওকে। অথবা এখান থেকে গিয়ে আপনি আপনার পছন্দের যে কোনো কালারে ক্লিক করে কালার করতে পারবেন, ওকে, গেল। এরপরে আরো পাখি দেখছিলাম আমি, যারা সময় চিন্তা করবো আমরা যে ধরনের পাখিগুলো আসলে ট্রেসিং করা যায় কিনা,
এখানে রয়েছে আরো কিছু ফাঁকি এখান থেকে এগুলো পেন্টুল দি করলে বেটার যেহেতু এখানে কিছু বিভিন্ন কালার রয়েছে এগুলো পেন্টুল দি করলে বেটার তো ইমেজ স্ট্রেচ ড্রেসিং প্যানেলে যাবেন থ্রেশোল্ড বাড়িয়ে দিবেন পাথ বাড়িয়ে দিবেন কর্নার বাড়িয়ে দিবেন থ্রেশোল্ডটা একটু বাড়ান এখানে দেখেন ওই যে সাদা থাকার কারণে কিন্তু পুরো ড্রেসিং নিতে পারেনি এজন্য হচ্ছে এই এই ক্ষেত্রে আপনি যদি পেন্টুল দিয়ে ড্রয়িং করেন তাহলে হচ্ছে বেটার নালে আপনার সমস্যা থাকার সম্ভাবনা বেশি থাকে এই কিছু একটা নিয়েছে মোটামুটি তারপর অত ক্লিয়ার হয় নাই অনেকটা সমস্যা রয়েছে এজন্য হচ্ছে সবচেয়ে এই ধরনের কাজগুলা পেন্টুলে বেটার কারণ অনেক সময় আমরা চিন্তা করি যে মনে হয় ইমেজ স্ট্রেচ করলে সহজ কিন্তু ইমেজ স্ট্রেচ করতে গেলে সেক্ষেত্রে আপনি কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন যেটা ক্লিয়ার হবে না পেন্টুল দিয়ে করলে আপনি আপনার নিয়মে এটাকে ক্লিয়ার করতে পারবেন যেমন পেন্টুলের আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্বে যায় চলে যাচ্ছি গেল ভাই আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনি চাচ্ছেন এই পাখিটাকে এই ইলাস্ট্রেটর ভেক্টর করবেন এবং ভেক্টরাইজ করে জাস্ট ব্যবহার করবেন সেটার জন্য আপনি এখানে ইমেজ স্ট্রেচে ক্লিক করবেন ড্রেসিং প্যানেলে যাবেন এখানে দিবেন হাই ফাইডেলিটি ফটো এখানে টিক মার্ক দিবেন এটা অটোমেটিকলি ফোর কালার হয়ে যাবে টপটা করতে হবে দেখেন এবার হচ্ছে আপনি জাস্ট হয়েছে তারপর অত নিখুঁত হয় নাই হালকা একটু পরিবর্তন রয়েছে তবে এটা ইলাস্ট্রেশন ইলাস্ট্রেশন ভাব এখানে যদি লো ফাইডেলিটি ফটো দিই তাহলে আরেকটু অর্থাৎ যেখানে এখানে ডিটেলস কম নিয়েছে এবার আপনি এটাকে এক্সপ্যান্ড করেন এক্সপ্যান্ড করে আনগ্রুপ করেন ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেন এবার প্রত্যেকটা কিছু কিছু ফাঁকিতে যেটাতে সাদা ছিল সমস্যা বাকিগুলো আপনি এটাকে ব্যাকটার করে আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু শেপটা নড়ে যায় কিন্তু আপনি যখন ব্যাকটার করতে চাইবেন সেক্ষেত্রে আপনি যদি প্যান্ডুল দিয়ে কাজ করেন তাহলে বেটার হয় ওটা সবচেয়ে বেটার এখন এটাকে আপনি আরেকটা কাজ করতে পারেন এবার আপনি এটাকে চাইলে আপনি কালো করতে পারবেন এটাকে চাইলে আপনি কালো করতে পারবেন আগে চেয়ে বেটার হবে বুঝতে পারছেন এটাকে আপনি কালো করতে পারবেন জাস্ট বা প্রত্যেকটাকে আমরা কালো করে দিয়ে আপাতত দেখি কি অবস্থা হয় ওকে এখান থেকে এখন হাই ফাইডেলিটি নামাতে বা লো ফাইডেলিটি নামাতে কিছু জিনিস মোটামুটি আসছে কিন্তু এরপরে কিছু প্রবলেম রয়েছে সেগুলো আপনি চাইলে আরো ভিন্নভাবে করতে পারেন যেমন এখানে ব্রাশ টুল রয়েছে গ্লো ব্রাশ এটা দিয়ে আপনি গ্লো ব্রাশটাকে ডাবল ক্লিক করে ব্রাশ অপশনে গিয়ে এটাকে রাউন্ড করে দেন ওকে ডান এটাকে ছোট করে নিন ব্রাশটাকে ছোট করে এখন আপনি এখানে হালকা আবার ড্রয়িং করে এটাকে ফিনিশিং দিয়ে দিতে পারেন ঠিক আছে ওকে তাহলে এখানে আপনার এই ফাঁকিটা কিন্তু এখন মোটামুটি পুরো হয়ে গেছে এবং এটাকে আপনি পুরোটা একটা করে ফেলতে পারেন সেটার জন্য অন্যগুলোকে আপনি সরাতে হবে এখান থেকে অন্যটাকে সরিয়ে এখান থেকে আপনি এবার এটাকে পুরোটা আপনি চাচ্ছেন যে একটা করবেন এখন কিন্তু অনেকগুলো অবজেক্ট রয়েছে এখানে অনেকগুলো অবজেক্ট দেখাচ্ছে তা আপনি এখানে এটাকে সিলেক্ট করেন পুরোটা সিলেক্ট করে এখান থেকে পাথ পাইন্ডারে যাবেন এখান থেকে উইন্ডোজ পাথ পাইন্ডার এই যে পাথ পাইন্ডারে গেলাম উইন্ডোজ পাথ পাইন্ডার পাথ পাইন্ডারে যাওয়ার পর এখান থেকে ইউনিট করে দিবেন বাস পুরোটা একটা হয়ে গেছে এবার আপনি এটাকে নাড়াচাড়া করে এবার সংক্ষেপে আপনি কালার চেঞ্জ করতে পারবেন ঠিক আছে গেল এটা তাহলে আমরা আজকে দেখলাম পেন্টুল দিয়ে কিভাবে একটা ভেক্টর করতে হবে অথবা ইমেজ স্ট্রেচ থেকে কিভাবে একটা ভেক্টর করতে হবে সেটা আমরা দেখতে পেলাম এবার আমরা যাব সামনে একটু আসে আমরা বলেছিলাম যে এখান থেকে এই শেপটা কিভাবে করতে সেটা দেখাবো আমরা একদম সহজ বিষয় জাস্ট এখানে দেখালাম আমি এই শেপটা যে ডিজাইনটা আমরা হয়তো মনে করছি এটা খুব কঠিন কিছু না দেখেন আমি এখান থেকে আমি হুবহু কপি করব না আমি আমার মতো করে করব এখান থেকে একটা টুল রয়েছে যেটা কারবাসার টুল বলে কারবাসার টুলটা নেবেন আপনি এখানে ক্লিক করবেন 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 বাস একটা এবার এটা হওয়ার পরে আপনার চাচ্ছেন যে এখান থেকে শেপটা ভালো লাগে না এটাকে একটু মডিফাই করবেন ডিরেকশন টুল দিয়ে এই ফাইলটা সিলেক্ট করেন এবার হ্যান্ডেল ধরে টানুন আপনার ইচ্ছা মতো মডিফাই করুন
একটু মডিফাই করলাম ডান এবার হচ্ছে গ্রেডিয়েন্টের ব্যাপার এখানে গ্রেডিয়েন্ট ছিল আমি এটাকে গ্রেডিয়েন্ট দেব আমি এটাকে গ্রেডিয়েন্ট দেব তো গ্রেডিয়েন্ট কি বলে দেব দেখেন গ্রেডিয়েন্ট দেব আমি এখানে প্রথম সাদা কালো গতকালকের মতই এরপর এখানে ডাবল ক্লিক করলে এই যে কালারের অপশনটা আসবে এখানে আপনি যাবেন এখানে প্রথম সিএমআই কে করে দিবেন আমরা যেহেতু সিএমআই কে তো করব বলছি সিএমআই কে তো শুরু করলাম কালো কমিয়ে দিলাম এখান থেকে আমি মেজন সাইন একটু দিলাম সাইনের সাথে হালকা ইয়েলো দিলাম এরপর আমি এখানে এলাম এখান থেকে গেলাম সিএমআই কে দিলাম এখানে আমি পিঙ্ক কালার দিলাম এখন একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু অনেকগুলা কালার আপনি এখানে অনেকগুলা কালার কিভাবে দিবেন দুই ভাবে দিতে পারেন প্রথমত হচ্ছে যদি আপডেট ভার্সনে করেন তাহলে এক নিয়ম যদি আপনি 17 18 বা 19 ইলাস্ট্রেটর সিসি 18 19 বা 15 চালান তাহলে কিন্তু আরেক নিয়ম যদি আপনি আপডেট ভার্সনে করেন সেই ক্ষেত্রে এখানে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে দেখেন এখানে অটোমেটিক্যালি ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট টুলটা ব্যবহার করতে পারেন ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করি বা দেখেন আপনি এখানে ক্লিক করে ডাবল ক্লিক দেন আমি এখান থেকে আই ব্যবহার নিয়ে জাস্ট এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম সরি আসে নাই আমি ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টটা নিলাম নেওয়ার পরে দেখেন এখানে ডাবল ক্লিক করে আমি এখান থেকে কালার দিলাম এখানে এইটা তারপরে এখানে একটা ক্লিক করলাম এখানে আমি কালার দিলাম অন্য আরেকটা এবার এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করে আমি কালার দিলাম আরো একটা এবং এখানে ক্লিক করলাম এবং এখান থেকে আমি কালার দিলাম আরেকটা এখন দেখেন এখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনি এখান থেকে প্রত্যেকটা গ্রেডিয়েন্ট কিন্তু আবার নাড়াচাড়া করতে পারবেন দেখেন এখানে আপনি চাইলে নাড়াচাড়া করতে পারবেন এখান থেকে এটাকে প্রত্যেকটাকে ধরে ধরে আপনি নাড়াচাড়া করতে পারবেন এবং এটাকে আপনি আরো বড় করতে পারবেন দেখেন এখান থেকে এই জিনিসটা ধরে টান মারেন বড় হবে ঠিক আছে এবং এটাকে চাইলে আপনি বড় ছোট এখান থেকে করতে পারবেন এটাকে আপনি চাইলে এখান থেকে আরেকটু বড় করতে পারবেন তাহলে আপনি যদি করতে চান যদি এটা হচ্ছে আপডেট ভার্সন যদি আপনার কাছে আপডেট ভার্সন না থাকে তাহলে কিভাবে করবেন তো সেটা ক্ষেত্রে দেখাচ্ছি কিভাবে করতে হবে সেটা হচ্ছে প্রথম আপনি একটা কালার নেবেন একটা কালার নেওয়ার পরে এখানে একটা টুল রয়েছে সেটা হচ্ছে ম্যাশ টুল ম্যাশ টুলটা নেবেন নিয়ে আপনি প্রথমে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনি আপনার পছন্দের কালারটা দিবেন দেওয়ার পরে আপনি এখানে যেহেতু এটা রেখেছিলাম আমি এটা থেকে দিই এবার এইখানে একটু ক্লিক করে এখানে আপনি অন্য একটা কালার দিবেন ধরেন আপনি ব্লু দিলেন বা এক্সওয়াই জেড আপনি যেটা দেন ঠিক আছে এরপর আপনি এখানে একটা ক্লিক করে এখানে অন্য আরেকটা কালার দিলেন এবং এখানে ক্লিক করে এইবার আর ক্লিক করে এখানে আপনি আরেকটা কালার দিলেন এবং এখানে এখন এই পাশ দিয়ে রয়ে গেছে আপনি যদি এই পাশ পর্যন্ত কালারটা নেবেন তো এই পাশে কিভাবে সিলেক্ট করবেন লেজার টুল নেই এখানে একটা টুল রয়েছে লেজার টুল দিয়ে আপনি এই দুটা পয়েন্ট আমরা অনেক সময় কিছু ডট যে কলম দিয়ে মার্ক করি না এইভাবে করে দেন এটা এটা সিলেক্ট করবে এইভাবে মার্ক করেন না তো এখানে আপনি এই দুটো পয়েন্টের উপর দিয়ে এটাকে ঘুরিয়ে নেন তাহলে এই দুটো পয়েন্ট সিলেক্ট হবে এবার এখানে কালারটা চেঞ্জ করুন ডান কালারটা চেঞ্জ হচ্ছে এখানে আমি আরেকটু বাড়াতে চাচ্ছি এই চারটা পয়েন্টের কালারটা দেব ডান এবং এখানে আপনি চাচ্ছেন একটু আরো গাঢ় করবেন করেন ওকে এরপরে এবার আপনি এই অ্যাঙ্গেলগুলো নাড়াচাড়া করে আপনি কিন্তু গ্রেডিয়েন্টের পরিবর্তন করতে পারবেন এখানে আপনার এখানে যে কালারগুলো রয়েছে এখানে আপনি পরিবর্তন করতে পারেন আর এখানে কিন্তু যে হ্যান্ডেল বলছিলাম যে প্রত্যেকটা অ্যাঙ্গেলের মধ্যে যে হ্যান্ডেল হ্যান্ডেলগুলো কিন্তু যথেষ্ট কাজ রয়েছে এগুলো আপনি নাড়াচাড়া করে এটাকে বহু রকম কাজ করতে পারবেন ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে আপডেট ভার্সন আর ব্যাকডেট ভার্সনে কিভাবে কাজ করতে হয় আমরা আশা করছি আপনাদের কারো সমস্যা হবে না আপডেট ভার্সন আর ব্যাকডেট ভার্সন দুটো ভার্সন রয়েছে যাদের কাছে আপডেট ভার্সন রয়েছে তারা করবেন যেটা হচ্ছে কি বলে টুলটার নাম ভুলতে গেলাম এটা হচ্ছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট সেটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে এক গেল এটা এরপর হচ্ছে আমি ছোট্ট যে টুল এটাকে আপনি চারপাশের টুল দিয়ে করতে পারবেন অথবা আপনি অন্য টুল দিয়ে করতে পারবেন ঠিক আছে আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন কোনো সমস্যা নেই আমি এটা করলাম এটা করার পরে এটাতে আমি এবার গ্রেডিয়েন্ট দেবো ভিন্ন আর একটা গ্রেডিয়েন্ট যেটা ছিল আমি আগে ব্যবহার করছিলাম এবার গ্রেডিয়েন্ট আমি পরিবর্তন করবেন গতকালকে যারা গ্রেডিয়েন্টের কাজ বুঝেছেন তারা আশা করছি পারবেন আর কালকেরটা যদি না বুঝেন আজকেও একই রকমের কাজ হচ্ছে একটু দেখে বোঝার চেষ্টা করবেন গেল এটা আর কিছু নেই এখন দেখেন এখানে রয়েছে যেই একটা
ত্রিভুজের একটা যেটা রয়েছে ত্রিভুজের দুই নিয়ম করতে পারেন, আপনি প্যান টুল দিয়ে করতে পারেন, এখানে জাস্ট তিনটাতে ক্লিক করলে, এরপর হচ্ছে এখানে জাস্ট স্ট্রোক কালার ছিল, আপনি এখানে স্ট্রোকের কালার নিয়ে গেলেন, এবার স্ট্রোকটা মোটা করে দিলে আপনার এটা হয়ে যাবে। কিন্তু আরো একটা সিস্টেম রয়েছে যদি আপনি করতে চান, সেটা হচ্ছে এখান থেকে ফলিগন টুল কে আপনি এবার ধরে কিবোর্ডে ডাউন বাটন প্রেস করলে, ডাউন বারবার প্রেস করলে প্রত্যেকটা কর্নার চলে যাবে, যতবার আপটা দেবেন তত কর্নার তৈরি হবে, আর ডাউনে গেলে এটা কমে যাবে। তাহলে আপনি এটা দিতে পারেন, দিয়ে দিলেন, তাহলে এটা ফেলে দিলাম, এটা ত্রিভুজটা রেখে দিলাম। এবং আপনার এই যে ফোটাটা করতে গিয়ে দেবেন, এখানে রয়েছে ইলিপস টুল, এটা আপনি এখানে নেন, শিপ চিপে ধরে টান দিবেন, তাহলে ওই ফোটাটা রাউন্ড আকারে আসবে। এবং এটা এখন স্ট্রোক কালার আছে, আপনি এখানে জাস্ট ফিল কালার দিয়ে দিবেন, ওকে, ফিল কালার চেঞ্জ করবেন। এবং আপনি যে গ্রেডিয়েন্টটা রয়েছে, আপনি চাচ্ছেন এই গ্রেডিয়েন্টের এই যে মাঝখানে যেটা সেন্টারে রয়েছে হালকা কালারটা, এটাকে আপনি চাচ্ছেন এক পাশ থেকে দিবেন, তাহলে আপনি গ্রেডিয়েন্ট টুল নেন, এখানে মাঝখান এই যে মাঝখান থেকে না টানে এক পাশ থেকে টানবেন, তাহলে ওখান থেকে গ্রেডিয়েন্টটা চেঞ্জ হবে। এরপরে আসেন, এখানে আমি আরেকটা টুল ক্রিয়েট করবো, এরকম আরেকটা শেপ ক্রিয়েট করবো, এখান থেকে কার্ভাসের টুল দিয়ে আমি ব্যবহার করবো। আমি এখান থেকে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, আমি এটা আঁকার পরে এটাকে আমি ছোট্ট করে দিলাম, জাস্ট ছোট করে দিলাম, এটাকে আরো মডিফাই করতে পারি আমরা ইচ্ছা মতে। এটাকে আমি এটা নিচে নিয়ে নেব, এটা নিচে কিভাবে নিচ্ছি দেখেন, এটা হচ্ছে নিচে নিতে হলে একটা জিনিস, সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে যাবেন, অ্যারেঞ্জ সেন টু ব্যাক, এক হচ্ছে ব্যাক মানে হচ্ছে এখানে যতগুলো অবজেক্ট আছে প্রত্যেকটা নিচে যাবে, অর্থাৎ এখানে যতগুলো আমরা অবজেক্ট তৈরি করেছি এটা কিন্তু একটা লেয়ার সিস্টেম হয়েছে। এখানে যে আমরা লেয়ারে যাই, দেখেন এখানে যদি যাই আমাদের যতগুলো লেয়ার প্রত্যেকটা লেয়ার দেখাচ্ছে, এখন এটা হচ্ছে আমাদের সবার উপরে যে সিলেকশনে দেখাচ্ছে, আমি যদি এটাকে সবার নিচে নিয়ে যাই তাহলে একেবারে নিচেই থাকবে সেই। আমি আপনারা ওভাবে না নিয়ে লেয়ার থেকেও করতে পারেন, লেয়ারের এবার আমি কালারটা চেঞ্জ করবো, গ্রেডিয়েন্ট কালারের দুই পাশে দুই কালার চেঞ্জ করবো, এটার আগের কালার যেটা রয়েছে, তো আমি গ্রেডিয়েন্টে যাবো, এখানে ডাবল ক্লিক করে এখানে আমি একটু গাঢ় কালার দেবো, একটু গাঢ় দিলাম, আর এখানে অন্য একটা কালার দেবো আমি, ওকে, দেওয়ার পরে এবার এটাকে আমি আবার কপি করলাম, কপি করার পরে আমি এটাকে এবো দিলাম, দেওয়ার পর আমি এখানে দেখেন আমি যেখান থেকে কালার নিয়েছিলাম সেখানে যাবো, অথবা সোয়াচে যেতে পারি, সোয়াচ, তো এখানে সোয়াচ যদি খুঁজে না পান কো পাবেন, আপনি কোথায় পাবেন সোয়াচটা, উইন্ডোজে যান, সোয়াচ এস সিরিয়ালে যাবেন, তাহলে পেয়ে যাবেন ভি এস সোয়াচ, সোয়াচে যাবেন, সোয়াচে যাওয়ার পরে সোয়াচের এখানে দেখেন তিনটা দাগ দেখাচ্ছে, এখানে সরি সোয়াচ, এখানে দেখেন এই তিনটা দাগ, এই যে তিনটা দাগ দিচ্ছে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে সোয়াচের অপশন দেখাবে, এখানে সোয়াচ লাইব্রেরিতে যাবেন, সোয়াচ লাইব্রেরিতে গেলে এখান থেকে আপনি প্যাটার্নে যাবেন, প্যাটার্নে গিয়ে আপনি বেসিক প্যাটার্নে গিয়ে লাইনে যাবেন, বেসিক গ্রাফিক্স লাইনে যাবেন, লাইনে যাওয়ার পরে এখান থেকে আপনি আপনার পছন্দের যে প্যাটার্নটা পছন্দ সেটা আপনি দিয়ে দিবেন এখান থেকে। তারপর এটা ভালো লেগেছে আমি এটা নিলাম, কিন্তু এখন এটা কালার চেঞ্জ করতে হবে, এটা কালার কিভাবে চেঞ্জ করবো, এটা কালার চেঞ্জ করতে হবে, কারণ প্যাটার্নে থাকে যে কোনো এক কালার, কালো টালো ধরে থাকে, কিন্তু আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে কোথা থেকে চেঞ্জ করবেন, চলো আমরা দেখিনি কীভাবে চেঞ্জ করতে হবে। যে কোনো প্যাটার্ন আমি এখন যেভাবে চেঞ্জ করবো ঠিক সেমভাবে প্যাটার্নগুলো কালার চেঞ্জ করতে হয়, তো আমি প্যাটার্নটা বসালাম, বসানোর প্যাটার্নের কালারটা আমরা চেঞ্জ করবো, এখানে দেখেন রিকালার আর্টওয়ার্ক অথবা অবজেক্ট এডিট, রিকালার আর্টওয়ার্ক, এডিট কালার, রিকালার আর্টওয়ার্ক, এখান থেকে যেতে পারেন, এখান থেকে যাওয়ার পরে যেটা করবেন এখান থেকে যেতে পারেন, অথবা এখানে যে আইকন শো করছে এই আইকন থেকে রিকালার আর্টওয়ার্কে আপনি যেতে পারেন, যাওয়ার পরে একই নিয়ম অপশন আসবে, আসার পর আপনি যেটা করবেন এখানে কিন্তু এখন আছে জাস্ট কালো, কালো এইখানে ছোট্ট একটা কালোর বক্স, আর এখানে লম্বা বক্সের মাঝখানে দেখেন একটা মাইনাস চিহ্ন, অর্থাৎ একটা ড্যাশ লাইন রয়েছে, এটাতে ক্লিক করলে এটা অ্যারো চিহ্ন হয়ে যাবে, অ্যারো চিহ্ন হওয়ার পরে এবার আপনি এইখানে ক্লিক করবেন, এইখানে এখানে ক্লিক করার পরে কালার চেঞ্জ করেন, আপনি যে কালার দিতে চাবেন আপনি সেই কালার দিতে পারবেন,
ব্যাস হয়ে গেল এবার আপনি এরপর এটা যেটা রয়েছে এটা কিভাবে করবেন আপনি এটাকে কপি করেন অল ডান চেপে জাস্ট এটা রিস্ট্রোক কালার দিয়ে দেন এটা ছিল স্ট্রোক আর কিছু না এবারে আপনার ব্যাকগ্রাউন্ড আপনার যেই একটা ব্যাকগ্রাউন্ড ছিল সেটা আপনার ক্রিয়েট হয়ে গেল গেল একটা তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা এখান থেকে বুঝতে পারলাম ইজি আবার এইটাকে এখন আপনি চাচ্ছেন এই কালার আপনার ভালো লাগছে আপনি গড এটাটা সবগুলা কালার চেঞ্জ করবেন কিভাবে চেঞ্জ করবেন রিকালার আর্টওয়ার্কে যাবেন এখান থেকে এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করে এখান থেকে লিংকে ক্লিক করবেন লিংকে ক্লিক করার পরে এখানে আপনি এই কালারগুলোকে একটু চেঞ্জ করে দেখবেন অটো বিভিন্ন কালার সে চলে যাবে অটো বিভিন্ন কালার নিবে সে ক্লিয়ার এক হচ্ছে এভাবে চেঞ্জ করা আর আরেকটা হচ্ছে আরেকটা নিয়মে চেঞ্জ করা যায় যেমন ক্যানসেল দিলাম আমি রিকালার আর্টওয়ার্কে গেলাম আর্টওয়ার্কে যাওয়ার পর এখানে সে কয়টা কালার নিয়েছে সে দেখাচ্ছে দেন প্রত্যেকটা কালার আপনি চেঞ্জ করে এখানে দেখতে পারবেন এখানে প্রত্যেকটা কালার আলাদা আলাদা আপনি চেঞ্জ করতে পারবেন এখানে চাইলে আপনি এভাবে করতে পারেন আপনি এখানে দেখে দেখে প্রত্যেকটা কালার চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই আমি জাস্ট আপনি কালার দিলাম আপনি চাইলে কালারটাকে যেটা করতে চান সেটা হচ্ছে এখানে নিচে যে কালার রয়েছে সেটার সাথে ম্যাচিং করে করলে সবচেয়ে বেটার হবে আমি জাস্ট দেখানোর জন্য করলাম গেল এটা তাহলে আমরা আজকে এই বিষয়টা বুঝতে পারলাম এটা কিভাবে করতে হয় অথবা আমি আপাতত এটাকে চেঞ্জ করে দিই তাহলে একটা ম্যাচিং এ থাকবে এটাকেও সেম একই কালার দেবো আই ডাফার নিয়ে এখান থেকে জাস্ট ক্লিক করে দিলাম কালার চেঞ্জ আমি এখানে রিভার্স দেব এই গ্রেডিয়েন্টটা ভিতর থেকে বাইরে দেব এটাকেও সেম রিভার্স করতে হবে তাহলে ব্যাটার হবে আমি রিভার্স করে দিলাম ডান এরপরে এটাকেও সেম ভাবে কালার দিতে পারি আর এটাকে আমি কালার অন্য কালার দেব এখানে রিকালার পার্ক থেকে গিয়ে আমি এখন এটাকে জাস্ট অন্য একটা কালার নিয়ে যাব ওকে এই কালার আমি রেখে দিলাম এবার আরেকটা দেখাবো বলছিলাম সেটাতে যাই ফাইল প্লেস এটা এটা কিভাবে করবো এটা একেবারে সহজ একটা জিনিস এটা ধরে নিয়ে আপনি এরকম একটা সার্কেল নিলেন সার্কেল নিয়ে এখানে একটা কালার দিলেন আপনি জাস্ট একটা কালার কালার দেওয়ার পরে আপনি এখান থেকে এই রেক্টাঙ্গল টুলটা নিলেন রেক্টাঙ্গল টুলটা নিয়ে আপনি এখানে এইভাবে নিলেন এটা ছোট করে দিলেন এখান দিয়ে কয়েকটা বসালেন আমি একটা বসানোর পরে কন্ট্রোল ডি প্রেস করে বারবার কপি করে বসালাম এবার আপনি এটাকে ছোট্ট করলেন তারপরে এটা বড় থাকলো এটাকে আরো বড় করে দিলেন আর এটা থাকলো এবার সেমভাবে এগুলাকে আপনি গতকালের মতো রিপ্লেক করে নিচের দিকে বসাতে পারেন নিচের দিকে বসাতে পারেন বসালেন বসানোর পরে এই পাশে ছোট এই পাশে ছোট আমি চাচ্ছি এই ছোট এই পাশটা ও পাশে যাবে আপনি এবার রিপ্লেকটা আবার ডাবল ক্লিক করে ভার্টিক্যাল দিতে পারেন তাহলে এই পাশেরটা এই পাশে চলে গেল এবার কি করবেন এখানে ফুরাটা সিলেক্ট করবেন ফুরাটা সিলেক্ট করে এখান থেকে এখানে আরেকটা বিষয় রয়েছে এটা এই জিনিসটাকে একটু কমাবো আমরা এখান থেকে বৃত্ত থেকে একটু এটা একটু জটিল মনে হবে প্রথম একটু মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে ঠিক হয়ে যাবে এখানে এটাকে আমি একটু ছোট বড় করবো এটাকে একটু বড় করলাম সরি এটাকে একটু বড় করলাম এটাকে একটু তারপর হচ্ছে এটাকে একটু আর একটু ভিতর নিলাম আর এটাকে একটু ভিতর নিলাম সেম এখানে একটু আমি আপ ডাউন করলাম আর এটাকে একটু ভিতর নিলাম প্রত্যেকটাকে ধরলাম এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন বারবার প্রয়োজনে আমি এটাকে এই যে আপ ডাউন করেছি এবার অল টার্ন প্রেস করে এই এই থেকে এই পর্যন্ত টানবেন এটাকে 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 টানবেন টানার পরে কী করবেন এটাকে জাস্ট পুরাটাকে আপনি ইউনিট করে দিবেন এখানে পাতমানের গিয়ে ইউনিট ইউনিট করার পরে এখানে আগে দেখবেন এই যে অনেকগুলো অ্যাঙ্কর হয়ে গেছে অ্যাঙ্করগুলো ফেলে দিবেন আরো একটা নিয়মে করা যায় আমি আপাতত এই নিয়মে দেখাচ্ছি অ্যাঙ্করগুলো ফেলে দিচ্ছি আমি জাস্ট এখান থেকে ডিলেট অ্যাঙ্কর ফাইল টুল নিয়ে প্রত্যেকটা অ্যাঙ্কর ক্লিক করলে অ্যাঙ্করগুলো চলে যাচ্ছে অটোমেটিকলি
এবারে হচ্ছে আমার মূল কাজ, আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, ডিরেক্ট সিলেকশন টুল এই সবগুলো টুল একসাথে সিলেক্ট, সবগুলো কর্নার একসাথে সিলেক্ট করলাম, যতগুলো অ্যাঙ্কর ফ্রেন্ড রয়েছে এখানে সব অ্যাঙ্কর ফ্রেন্ডগুলো একসাথে সিলেক্ট করে জাস্ট একটা রাউন্ড দিলাম, এটাকে এদিক থেকে টেনে সবগুলো একসাথে টান দিলাম। এবার এবার হচ্ছে এই অ্যাঙ্করের পালা, এই অ্যাঙ্করগুলো সিলেক্ট করতে একটু ঝামেলা আছে, আমি কন্ট্রোল ওয়াই দিলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে এবার ধরলাম আর এটাকে এবার ধরলাম, ধরে আমি এখানে রাউন্ড করলাম, বাস শেষ। এটা হওয়ার পরে আমি এখান থেকে এবার এটা দিলাম, এরকম একটা জিনিস অ্যাঙ্কর নিলাম, এটাকে রাউন্ড করলাম, রাউন্ড করার পরে এবার আমি এখান দিয়ে এটাকে বসা দিলাম জাস্ট ভালো লাগার জন্য, ফিনিশিং করে দিব এবারটা আমি, একেবারে ডান বসছে। এবার হচ্ছে এরপর হচ্ছে আমি এখান দিয়ে আরেকটা টানলাম, আমি সরি এটাকে এখান দিয়ে বসালাম, এটা ছোট করলাম এবং পয়েন্টগুলো একটু নড়ে গেছে এটা ঠিক করে দিলাম। তো এ হচ্ছে ব্যাপার, তো এটাকে জাস্ট এবার আপনি অ্যাঙ্গেল করে দেন হয়ে যাবে। আমরা সব চিন্তা করি এই ধরনের রাউন্ড গুলো কিভাবে হয়, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে আমাদের বড় বিষয়। আমার এখানে গ্যাপ তুলনামূলক বেশি হয়ে গেছে, সেটা কারণ হচ্ছে আমি একটু বেশি ভিতরে নিয়ে ফেলেছিলাম, সেম ভাবে করতে চাইলেও করা যাবে, আপনি করতে পারেন। জাস্ট হচ্ছে যখন সেম ভাবে যদি করতে চাই একইভাবেই, তখন হচ্ছে দাগগুলো একটু কম জায়গা নিতে হবে, আমি একটু বেশি জায়গা নিয়েছিলাম, এই একটু ভিতরে আসবে এর বেশি না, ওকে তাহলে হয়ে যাবে। জাস্ট এইটুকু আপনি ফেললেন আর বাকিটা ফেললেন না, তাহলে ঠিক থাকবে, ওকে এবার করার চেষ্টা করবেন। তাহলে আপনার এখানে অনেকগুলা অনেক মানে এখানে যেভাবে বৃত্ততে অনেক জায়গা রয়েছে এটা তো থাকবে, আমার এখানে কিন্তু জায়গা নেই, আমি অতটুকু করি না, আমি জাস্ট কাজটা কীভাবে করবো সেই প্রসেসটা দেখাচ্ছিলাম। যাই হোক এবার এই প্রসেসটাকে আরও কিছু কাজ করা যায়, যেমন এটা যখন সোজা ছিল তখন আমি আবার সোজাতে নিয়ে যাই, এই দাগটু এই দাগে টানলাম, আমি এই দাগটু এই দাগাও টানলাম, এই দাগটু এই দাগাও টানলাম, টানার পর আমি যেটা করব এই যে বাড়তি অংশ যেটা ছিল সেটা ফেলে দেবো, আমি খেয়াল করবেন এবার উপরেরগুলোকে আমি একটু জাস্ট ধরবো, ধরে জাস্ট একটা গ্রেডিয়ান দেবো এখানে, তো গ্রেডিয়ানে অলরেডি রয়েছে, আমি জাস্ট গ্রেডিয়ান চেঞ্জ করব, সাদা কালো দিলাম, দেওয়ার পরে এখানে কালোটাকে আমি একটু কমালাম, কমিয়ে এটাকে আমি এটাকে মাল্টিপ্লাই করে দিলাম, এখানে গিয়ে ট্রান্সপারেন্সিতে গিয়ে মাল্টিপ্লাই, তো ট্রান্সপারেন্সি যদি এখানে না পাই কই যাবো, উইন্ডো ট্রান্সপারেন্সি, এই যে কন্ট্রোল শিফট F10 দিলে ট্রান্সপারেন্সি আসবে এখানে জাস্ট মাল্টিপ্লাই, তাহলে দেখবেন ডিজাইনটা একটু একটু ভিন্নতা এসেছে ডিজাইনে। এবং এখানেও সেমভাবে আরেকটা দিই তাহলে আরো ভালো লাগবে, এখানে বাইরে অংশটা ফেলে দিই আমি আর এটাকে মাল্টিপ্লাই করে দিই আমি, তাহলে ভালো লাগবে। এরপর এটাকে আপনি ব্যবহার করেন, কোনো সমস্যা দেখতে একটু ভালো লাগবে, ক্লিয়ার? এই গেল। এরপর হচ্ছে আরেকটা কাজ দেখানোর কথা ছিল, আমরা সেটাও দেখবো আজকে, ফাইল প্লেস। এবার এই শেপগুলো আমরা কীভাবে বানাবো, একই নিয়ম, খুব সহজ এই শেপগুলো বানানো, একটু দেখে হয়তো কঠিন মনে হয় অনেক সময়, কঠিনই কিছু নেই। আপনি এখান থেকে রেক্টাঙ্গেল টুল নিলেন, রেক্টাঙ্গেল টুল নিয়ে এখানে জাস্ট ডিরেকশন সিলেকশন টুল নিয়ে এটাকে একটু এদিকে বাড়ালেন, এটাকে একটু এদিকে ছোট করলেন, ডান, এই দুটো জিনিস আর কিছু না। এটা করার পর আপনি এটাকে একটু একটু চিপে নেন, এবার প্রত্যেকটা কর্নারগুলো একটু রাউন্ড করতে হবে, এটা একসাথে ধরে আমি প্রত্যেকটা কর্নার একই সমান রাউন্ড করবো, ধরে জাস্ট টান মারলাম, চারটা কর্নার একসাথে রাউন্ড হয়ে গেল। এবার এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি অথবা আরেকটি করতে পারি, এটা রিফ্লেক্ট, এখানে প্রিভিউ কপি দিয়ে দিলাম, বাস অটোমেটিক্যালি একটা কপি হয়ে গেছে, তো এটাকে আমি নিচে দিয়ে দেবো জাস্ট, এটা নিচে আর একটা উপরে, এটাকে আমি গ্রিন কালার দিয়ে দিলাম এবং এটাকে
নিচের টা একটু লম্বা হবে, একটু লম্বা করে দিলাম, এটাকে একটু উঠে দিলাম। এখন যদি এটার মতো উপভোগ করতে চাই কি করতে হবে দেখেন, এটাকে আমি একটা কাজ করব, অবজেক্ট পাথ অফসেট পাথ মাইনাস দেব, আমি মাইনাস একটু ভিতরে যাব। এখন আছে যেটা মাইনাস মাইনাস, আপনি প্লাসও দিতে পারেন যদি বড় থাকে জায়গা থাকে, মাইনাস ফাইভ দিবেন, ফাইভ ফিট। এবার এটা ঠিক আছে, জাস্ট এটার গ্রেডিয়েন্ট আমি চেঞ্জ করে দেবো। এখানে দুইটা আমি নিচে এটা নিচেরটা ধরলাম, ধরে গ্রেডিয়েন্টটাকে আমি শুধুমাত্র রিভার্স করে দিব, একটু রিভার্স। দেখেন এটার কারণে পুরা চেঞ্জ, রিভার্স করার কারণে পুরা চেঞ্জ। এবং নিচে যেটা রয়েছে সেটাকে দিয়ে আমি একটা ড্রপ সরে দেবো। নিচেরটাকে আমি একটা কাজ করবো, জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল বি প্রেস করে একটু বামে চাপাবো এবং একটু নিচে চাপাবো, একটু বামে একটু নিচে। এবার কালার আমি একটু চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখানে একটু গাঢ় দিলাম, গাঢ় দিয়ে এটাকে আমি এখানে মাল্টিপ্লাই করলাম, প্রথমে মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই করার পরে এবার এখানে গিয়ে আমি ইফেক্ট ব্লার গুশিয়ান ব্লার দিলাম, প্রিভিউ হালকা গুশিয়ান ব্লার দিয়ে একটু বাড়া দিলাম আমি, দেখেন হালকা বাড়ালাম, ডান, এতে এটাকে একটা শ্যাডোর মতো মনে হচ্ছে। এবং এইটাকে আরেকটা কাজ করব, সেম অবজেক্ট পাথ অফসেট পাথ, এবার কিন্তু মাইনাস দেবেন, এবার একটু বাড়াবো, প্লাস দেবো, ওয়ান টু থ্রি আমি ফোর পয়েন্ট দিলাম, আপাতত ফোর রয়েছে। এটাকে আমি কালারটাকে একটু গাঢ় কালার দেবো। এখানে বিষয় হচ্ছে এইটাকে আমি একটু চাপাই দেবো এখান থেকে, জাস্ট তাহলে আর এখান দিয়ে দেখা গেল, জাস্ট এই দুটা কালার দেখা গেল। তাহলে এবার এটা রয়েছে, এখন দুইটা কালার চেঞ্জ করবো আমি, নিচে চলে গেলাম, এখানে রিকালার আটকে গেলাম, জাস্ট এটাকে আমি অন্য কালার দিয়ে দিব, এটা ফেলে দিলাম, আর এটাকেও আমি সেম অন্য কালার দিব, এটাকে ফেলে দিলাম, এক ক্লিকে শেষ। এটাকে আমি তাহলে আমার এই শেপটা ক্রিয়েট হয়ে গেল। তাহলে আপনি এবার আপনার পছন্দ মতো যেই কোনো শেপ আপনি যদি করতে চান, জাস্ট এই নিয়মগুলো যদি ফলো করেন, এলাফ এখানে শুধুমাত্র হচ্ছে গ্রেডিয়েন্ট, দেখেন দুইটা ছিল, একটা উপরে একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড় ছিল এখানে, জাস্ট নিচেরটার গ্রেডিয়েন্ট একদিকে, এটা গ্রেডিয়েন্ট একদিকে, জাস্ট রিভার্স ছিল। আর রিভার্সের জন্য আমি জাস্ট কোথায় যাব, গ্রেডিয়েন্টে গিয়ে জাস্ট এখানে রিভার্স ক্লিক করলে গ্রেডিয়েন্টটা এদিক থেকে ওদিকে রিভার্স হয়ে যাবে, ক্লিয়ার। আর নিচেরটা সেম, আমার এখানে দুটা কপি ছিল, দুটা কপি, উপরটাকে আমি লাইট রেখেছি আর নিচেরটাকে একটু ডার্ক করে দিয়েছি, ঠিক আছে। এবার এই আমাদের শেপ আমরা করতে পারলাম। এবার আরেকটা কাজ দেখানোর কথা ছিল, একটু দেখাচ্ছি আমি, এই শেপটাও সেম একই নিয়মে শেপ, সরি আর ছিল না, এখানে যে শেপটা রয়েছে এটাও সেম একই নিয়মে, আর এই স্টারটা একই নিয়মে প্রায়। আমি আজকে ব্যানারটা দেখাবো বলেছিলাম, আজকে ব্যানারে চলে যাই। আপনারা কিন্তু আগামী ক্লাসে আমাকে প্রত্যেকটা ক্লাস কিন্তু জমা দিতে হবে। এখন দেখেন এখানে যে ব্যানারটা, এই ব্যানারটা সেম না পারলেও আপনি কাছাকাছি পারবেন। তো আমরা একটু করে এখানে প্রথম উপরে ব্যানারটা আমি করবো, এরকম একটা রেক্টেঙ্গেল নেবেন, আপনারা নেবেন আট তিন, সাইজ হবে আট ইঞ্চি বাই তিন ইঞ্চি। এখানে আমার এখন ফিট আছে, আমি ইঞ্চিতে করতে হবে, কিভাবে করব, এখন এখানে আমার ইঞ্চি দরকার। এই মুহূর্তে ডকুমেন্টটা ইঞ্চি করতে হলে কিবোর্ডে কন্ট্রোল আর, আর দিলে এখানে রুলার আসবে, আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল আর দিয়েছি রুলার চলে গেছে, আবার দিলাম আসছে, আবার দিয়েছি চলে গেছে, আবার দিয়েছি আসছে, কন্ট্রোল আর, রাইট বাটন ক্লিক করবেন, এখানে মাউসে জাস্ট ইঞ্চিতে দিবেন, দেখেন এখানে এখন ইঞ্চি হয়ে গেছে। আর এখানে যদি ফিটে দেন, দেখেন ফিট পয়েন্টে দেন, তাহলে এখানে পিটি আসবে পয়েন্ট, আর এখানে যদি আপনি ইঞ্চি দেন তাহলে ইঞ্চি আসবে। তো আমি ইঞ্চিতে নেব, আমি বলছিলাম আট ইঞ্চি বা তিন ইঞ্চি নেবো, তো এবার আট আর এদিকে তিন ইঞ্চি, জাস্ট আট তিন ডান। এখন দেখেন এই ব্যাপারগুলো আমি করবো কিভাবে করবো, একদম সহজ, কিচ্ছু নাই, জাস্ট একই রকম রেক্টেঙ্গেল টুল, এইটাকে আপনি জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করছেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে কপি করছেন, জাস্ট এখানে কর্নার থেকে ধরে একটু রোটেট করবেন, রোটেট রোটেট করে একটা বসালাম, এরপরে কাছাকাছি আরেকটা বসালাম, কিভাবে বসাচ্ছি দেখেন, মাউস দিয়ে শিফট চিপে, শিফট শিফট চিপে ধরে মাউস দিয়ে এবং অল্টন চেপে ধরছি, শিফট চিপে ধরে টেনে অল্টন চেপে ধরলাম, এবার মাউসটা আগে ছাড়বো, তারপর আমার কিবোর্ড ছাড়বো, বাস কফি হয়ে গেছে। এরপরে এখানে এটাকে আমি কফি করি, জাস্ট এখানে এনে আমি বসালাম, কিবোর্ডে অল্টন চেপে ধরলাম আর মাউসটা ছেড়ে দিলাম, আমি খেয়াল করছি এই কর্নারটা বড় আসছে কিনা। এবার দেখেন এই কলরটাকে আমি জাস্ট ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করলাম, কি দিয়ে, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল, আমি আবার দেখাচ্ছি, জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এখান থেকে আমি জাস্ট এটা এখন সিলেক্ট নেই,
জাস্ট এই কর্নারটা সিলেক্ট করব দেখবেন অনেক সময় যদি আপনি এটা সিলেক্ট করতে যান চারটি কর্নার সিলেক্ট হয়ে যায় তখন আপনি শুধুমাত্র কি করবেন বাইরে আবার একটা ক্লিক করবেন তারপর এখানে আসি জাস্ট এই যে দেখুন কর্নার আসলে এবার সাদা দেখাচ্ছে অ্যাঙ্কর তখন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে এটাকে হালকা রাউন্ড করে দিবেন ডান রাউন্ড করার পরে এখন এইটা আর এখানে যে অবজেক্টটা এটা সিলেক্ট করবেন এই দুটো একসাথে সিলেক্ট করবেন তো দুটো সিলেক্ট করতে হলে কিভাবে সিলেক্ট করবেন এক হচ্ছে এখানে যদি আপনি দুটোর উপরে একবার টান মানে দুটো একসাথে সিলেক্ট আর একটা হচ্ছে এখানে সিলেক্ট এটা সিলেক্ট করবেন এরপর কিবোর্ডে শিফট চেপে ধরে এটাতে ক্লিক করবেন এটা সিলেক্ট হবে এখন দুটো সিলেক্ট হইছে দুটো সিলেক্ট হওয়ার পরে আমি কি করব এখানে দেখেন শুধু এইটুকু আছে বাকিটা ফেলে দিয়েছে তো আমি কি করব এখান থেকে শেপ বিল্ডার টুলটা নেব এখানে কিন্তু তিনটা টুল দেখবেন দেখে নেবেন শেপ বিল্ডার টুল যদি কোনো কারণে এখানে রাইট পেন বাকেট টুল এই আইকনটা থাকে তখন এখানে রাইট বাটনটা ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করলে শেপ বিল্ডার টুলটা নিয়ে নেবেন নিয়ে এখানে কিবোর্ডে অলটন চেপে জাস্ট এখানে বাইরে অংশে ক্লিক করবেন বাইরে অংশে চলে যাবে চলে যাওয়ার পরে এবার এখানে আপনি কালারটা চেঞ্জ করলেন আমি আজকে জাস্ট এক্স ওয়াই জেড যে কোনো একটা কালার দিয়ে দেখাবো এটা তো আমি আপাতত লাল কালার দিলাম এখানে আপনি গ্রেডিয়েন্ট দিতে পারেন আমি এখান থেকে গ্রেডিয়েন্ট দিলাম গ্রেডিয়েন্ট কালার দিলাম তো এটাতে আমি একটু একটু ডার্ক কালার দিলাম ওকে এবার এখানে যেই অবজেক্টগুলো রয়েছে এটা পুরোটা একসাথে সিলেক্ট করব আমি সিলেক্ট করার পরে এখানে বাইরে যা আছে সব ফেলে দেব আমি এখানে শেপ বিল্ডার টুল নিলাম কিবোর্ড অল কমছে তিনটার উপরে বাইক থেকে একসাথে এগুলোর উপরে গুড়ালাম চলে গেছে এখানেও সেম রয়েছে চলে গেছে এখন আমার শুধু এইটুকু আছে এখন এবার এইটুকুতে আমি কি করবো দেখেন এইটুকুতে আমি জাস্ট আইরোফান নিয়ে গ্রেডিয়েন্টটাকে চাপাই দেবো চাপাই দিয়ে এখান থেকে আমি শেপগুলোকে একটু চেঞ্জ করবো আর শেপ চেঞ্জ করার পরে সব একই হয়ে গেছে তো আমি এটাতে একরকম রাখলাম এটাতে আর একটু রাখে আর একটু চেঞ্জ দিই আর এটাতে আর একটু চেঞ্জ দিই আমি হালকা চেঞ্জ করলাম জাস্ট ঠিক আছে চেঞ্জ করার পরে একটা কাজ করবে তিনটাকে আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমি অ্যাপিয়ারেন্সে যাব উইন্ডোজ অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে সরি ট্রান্সপারেন্সিতে যাব সরি উইন্ডোজ ট্রান্সপারেন্সিতে যাব ট্রান্সপারেন্সিতে গেলে এখান থেকে আমি কিছু ব্লেন্ডিং মোড রয়েছে মিক্সিং পদ্ধতি আমি এখানে ডার্কেন দেব মাল্টিপ্লাই দেব কালার বান দিলাম লাইটেন দিলাম স্ক্রিন দিলাম কালার ডাস দিলাম ওভারলে দিলাম সফট লাইট দিলাম হার্ড লাইট দিলাম একদমই জানা তাহলে আমি কি করতে হবে দেখেন একটু লাইটেন দিই লাইটেন দিয়ে এটাকে একটু গ্রেডিয়েন্টটাকে আমি একটু চেঞ্জ করি এখানে রেডিয়াল ছিল আমি এখানে জাস্ট লিনিয়ার করে দেব লিনিয়ার ঠিক আছে লিনিয়ার দিয়ে আমি এখানে একটু চেঞ্জ করলাম এবার এটা রয়েছে এটাকে আমি সেম লিনিয়ার দিলাম লিনিয়ার দেওয়ার পরে এটাকে আমি আপ ডাউন করলাম একটু এবং এটাকে আমি লিনিয়ার দিলাম এটাকে সেম আপ ডাউন করলাম এবার দেখেন কি করব আমি আপ ডাউন করার পরে আমি এইটা এইটা এটা তিনটা সিলেক্ট করার পরে এখানে জাস্ট একটা অপাসিটি কমাই দিব জাস্ট এখানে হালকা অপাসিটি আমি কমাই দিলাম হালকা কমাই দিলাম ঠিক আছে এখানে আমি এখন 70% অথবা 50% আমি 50% রাখলাম 50% রাখলাম রাখার পরে এবার দেখেন এখানে যে ছবিটা রয়েছে এটার জন্য আমাকে কাজ করতে হবে কিভাবে কাজ করবো দেখেন আমি প্রথমে একটা টুল নিলাম নিয়ে এখানে উপরে দুইটা সিলেক্ট করে একটা টান মারলাম রাউন্ড হয়ে গেছে রাউন্ড হওয়ার পর আমি এটাকে এখানে আনলাম এটাকে একটু শিফট কিবোর্ডে শিফট চেপে ধরে এই কর্নার থেকে একটু চেপে আনুপাতিক হারে ছোট করলাম এবার এটাকে অ্যাঙ্গেল করলাম আমি অ্যাঙ্গেলটা আমি দেখবো এটা এই অ্যাঙ্গেলের সাথে মিলছে কিনা এখন মিলেছে ওকে মিলার পর আমি এবার এটাকে একটু নিচে নামালাম আর একটু উপরে উঠালাম আর এই গ্রেডিয়েন্টগুলোকে আমি আর একটু চাপাবো এটার আর একটু চাপালাম এটার আর একটু চাপালাম যাতে একটু দেখা যায় ডান এবার এটার বাইরে যে অংশ আছে সেটা আমি ফেলে দেবো এটা ফেলে দিতে কি করবো এইটা আর এটাকে আমি সিলেক্ট করলাম দুটাকে সিলেক্ট করলাম এখান থেকে আমি শেপ বিল্ডার টুল নিলাম অল কনসেপ্টে বাইরে অংশ ক্লিক করলাম বাইরে অংশ চলে গেল এবং এই কালারটাকে আমি সাদা দিয়ে দিলাম ওদের মতো সেমভাবে সাদা দিয়ে দিলাম অথবা অন্য কালারও দিতে পারি এরপরে দেখেন এখানে আরেকটা অবজেক্ট রয়েছে এই অবজেক্টটার জন্য আপনি কী করবেন কীভাবে করবেন এটা সেমভাবে অ্যাঙ্গেল করতে পারেন অথবা এখান থেকে লাইন টুল নিয়ে এখান থেকে এই লাইন থেকে এই লাইনটাকে একটু সোজা করলেন সোজা একটু সোজা সোজা করার পরে এটাকে স্টক করে দিলেন স্টক কালার দিলেন দিয়ে এখানে কী কালার দিয়েছে আমি অন্য একটা কালার দিই আমি একটু বেগুনি টাইপসের দিলাম বা একটু এবার এটাকে আমি মোটা করলাম ষাট আর একটু কম নিই আমি 18 নিই 18 নেওয়ার পরে এবার আমি যেটা করবো এটাকে জাস্ট এখানে যাব স্টক অথবা এখানে স্টক অপশনে যাব এখানে রাউন্ড ক্যাপ
राउंड जॉइन राउंड हो गए राउंड ऑपरेटर हमें सिलेक्ट करब ऑब्जेक्ट पाथ आउटलाइन स्ट्रोक এবার সেম ভাবে বাইরে অংশ যেটা ফেলে দিতে এই দুটো সিলেক্ট করব আমি শেডুলার টুল নিব অল কনসেপ্টে প্রেস করলাম চলে গেছে কালার ক্লিয়ার এবার আমি এখান থেকে ইউ 100% এটাকে কালার চেঞ্জ করে দিলাম এবার এখান থেকে ইলিপ্স টুল নিয়ে এটার মাথা বরাবর নিয়ে আমি একটু রান করে দিলাম ডান ইলিপ্স টুল হয়ে গেল তাহলে এরপর রয়েছে এখানে কিছু প্যাটার্নের কাজ এই প্যাটার্নটা কোথা থেকে দিবেন প্যাটার্ন হালকা প্যাটার্নের কাজ রয়েছে প্যাটার্নগুলো দিবেন প্যাটার্নটা কোথা থেকে দিবেন তো প্যাটার্নটা আমি আগে দেখাছিলাম এখানে আপনি প্রথম রেকট্যাঙ্গেল টুল নিয়ে হালকা ভাবে একবার টান দিলেন টান দেওয়ার পরে এখানে গেলেন এখানে কিন্তু প্যাটার্ন রয়েছে প্যাটার্ন প্যাটার্নে বেসিক ডট এবার এখানে ডট গ্যাপগুলো নেন একটু ওকে ওকে একটু ছোট ছোট লে ব্যাটার হয় ওকে আমি এটা নিলাম এখন দেখেন কিছু ডট কিন্তু কাটা গিয়েছে কিছু ডট কাটা গেছে আপনি এই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন এখানে আরো ছোট ছোট ডট এখান থেকে নিতে পারেন ডান তো যতটুকু কাটা গেছে আপনার মনে হচ্ছে এইটুকু আনে দিলে এটা মোটামুটি মিল থাকবে তো আমি এইটুকু এনে দিলাম এইবার আনলে ঠিক থাকবে আবার এইখান থেকে এইবার আনলে ঠিক থাকবে এখন কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে চ্যাপ্টার হয়ে গেছে এটা ঠিক করার জন্য কি করবেন এখানে শো আছে যাবেন শো আছে গিয়ে যে এখানে প্যাটার্ন যেটা আপনার এখন এটাতে ক্লিক করেন ঠিক হয়ে যাবে একটু চেঞ্জ হয়ে গেছে আবার একটু ব্যাক করলাম আবার এখানে ক্লিক করলাম ঠিক হয়ে গেল ওকে ডান এবার এটাকে কি করবেন আপনি এটাকে রিকালার আর্টওয়ার্ক এখানে সেম ভাবে ক্লিক করে কালারটা আপনি চেঞ্জ করে দিবেন ডান ওকে এবার এটাকে আপনি নিচে নিয়ে যাবেন রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড দেন আবার দেন অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড আরো যাবে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড এতবার কেন দিতে হচ্ছে কারণ সে এইখানে আমি প্রথম এই অবজেক্ট ক্লিক করেছি তারপরে এটা তিনটা কিন্তু এই কাজ করেছিলাম যার কারণে সেই সাদাটা পরে আরো তিনটা লেয়ার ছিল যার কারণে সে আমি বারবার দেওয়ার পরে তারপরে সে একেবারে নিচে গিয়েছে এলাকা যায়নি গেল এটা এবার এটাকে একবার কপি করেন আপনি কপি করে এই পাশে বসাই দেন এবার কালারটাকে আপনি এখান থেকে চেঞ্জ করে দেন কালারটা ছিল আপনি সাদা করে দিন ওকে ডান ওকে এরপর বাকি লিখেটিকে আপনি বসাবেন কিন্তু এবার হচ্ছে ছবি বসানোর কাজ তো আমি ছবিটা কিভাবে বসাবো দেখেন এখানে যাব এখান থেকে একটা ইলিপ্স টুল নেব নিয়ে এখান থেকে আমি বড় করলাম এটাকে ইলিপ্স টুল একটু বড় করে নিলাম খেয়াল করবেন এই লিস্টটা এখন ওই যে আমি প্যাটার্ন নিয়েছিলাম প্যাটার্নটা রয়ে গেছে প্যাটার্নটা আমি নাম করে দিলাম নাম করে এখানে জাস্ট একটা কালার দিলাম আপাতত এবার একটা ছবি নিব ফাইল প্লেস যে কোনো একটা ছবি নিব এখান থেকে আমি এখান থেকে একটা ছবি নিই এই ছবিটা নিলাম নিয়ে আমি এখানে কোনো কিছু নেই খেয়াল করবেন এখানে লিঙ্কে তুলে দেবো আমি প্লেস প্লেস দেওয়ার পরে এই এখানে আমি এখন যখন এইভাবে আনছি দেখেন আমার যে বৃত্তটা আছে অর্থাৎ যে সার্কেলটা আছে সার্কেলটা কিন্তু মার্ক করছে সে দেখাচ্ছে একটা লাল দাগ তার মানে হচ্ছে এখন সার্কেলের এটা যদি আমি এখন বড় করি সার্কেল হিসাবে আমি এটাকে ঠিক মতো নিতে পারবো আমাকে বড় করলাম আমি বড় করার পরে এটাকে আমি একটু এই সাইজ আনলাম এটাকে এখন আমি আরও বড় করতে হবে তাহলে কিবোর্ডে শিফট অল্টান চেপে এক কোণা ধরে বড় করবো আরো বসালাম এখন কিন্তু আমার ওই অবজেক্টটাকে উপরে তুলতে হবে তো আমি একটা কাজ করবো এটাকে রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক ব্যাকওয়ার্ড দিলাম সেইবার এটা নিচে চলে গেল এবার আমি একটু দেখলাম কতটুকু বসা আমার পারফেক্ট হবে ওকে ডান এবার যেটা করব আমার উপরের অবজেক্টটাকে প্রথমে যে ছবিটা সিলেক্ট এবং উপরে যে অবজেক্টটা রয়েছে এটাকে শিফট দিয়ে সিলেক্ট করবো ওই যে আগে যেগুলো আমরা সিলেক্ট করছি একাধিক অবজেক্ট সিলেক্ট করতে হলে শিফট ব্যবহার করতে হয় সেটা ব্যবহার করলাম ব্যবহার করে আমি এখানে রাইট বাটন ক্লিক মেক লিভিং মাস্ক অথবা আরেকটা শর্টকাট আছে জাস্ট দুটো সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল 7 দিলে আপনার ক্লিপিং মাস্ক হয়ে যাবে এবার বাকি লেখা যেসব লেখাগুলো রয়েছে সেগুলো আপনারা ইজিলি করতে পারবেন আপনারা নিজেরা বুঝবার আশা করছি প্রবলেম হবে না আশা করছি আজকের ক্লাস আপনাদের কাছে হয়তো অনেক কঠিন মনে হচ্ছে কিন্তু আবার যদি একটু মনোযোগ দেন তাহলে এটা সহজ হওয়ার কথা এবং আশা করছি আগামী ক্লাসে আপনারা প্রত্যেকে প্রজেক্ট জমা দিবেন তবে আজকের ক্লাসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই
মতামত জানাবেন, আপনার প্রত্যেকটা ক্লাসের প্রজেক্টগুলো জমা দিবেন এবং প্রত্যেকটাতে কিছু রুলস হ্যাশট্যাগ ব্যবহার করতে বলা হয়েছে, হ্যাশট্যাগগুলো ব্যবহার করবেন। আর আমি পারলে আজকে রাত্রেই এই ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেবো, আপনারা যাদের সমস্যা রয়েছে সেখান থেকে দেখে নেবেন। আর দেখার পরে যদি একান্ত না বুঝে থাকেন তাহলে আমাদেরকে গ্রুপে পোস্ট করে সেখানে আপনার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যার সম্বন্ধে প্রশ্ন করবেন, আমাদের মডারেটররা আপনাকে রিপ্লাই দিবে অথবা সরাসরি আমি আপনাদের কমেন্ট সেকশনে গিয়ে রিপ্লাই দিয়ে আসবো। আর যদি আমি সময় পাই বা ফ্রি থাকি তাহলে আপনারা মেসেঞ্জার নাম দিলে সেখানে আপনাদের রিপ্লাই দিবে ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত, আগামী ক্লাসের অপেক্ষায় থাকুন, আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।